সিএনএর খবরের জেরেই শুরু হলো রাস্তা নির্মাণের কাজ। বেহাল অবস্থায় পড়েছিল রাস্তা, ফলে প্রায়ই দুর্ভোগে পড়তে হতো নিত্যযাত্রীদের। ঘটনাটি শিলিগুড়ি লাগোয়া ভিআইপি রোডে। অবশেষে সিএনএর খবরে টনক নড়ল প্রশাসনের। শুরু হলো রাস্তা নির্মাণের কাজ, তবে রাস্তার কাজ শেষ না হওয়া পর্যন্ত আশ্বস্ত হতে পারছেন না স্থানীয়রা। বলে তো খুশি আমরা এবং ভালো হয়। দেখেন কতদিন ধরে কষ্ট হচ্ছে, কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুনিয়ার ঝামেলা, ধুলা বালি, দেখেন রাস্তা কি পরিস্থিতি। তারপরে হলে তো ভালোই, সবারই সুবিধা। সিএম চ্যানেল সে আমি বহুত খুশ হ্যাঁ, যে উনোনে দু সাল সে পরিশ্রম কিয়া আর রোজ সিএম আকরকে উনোনে ফটো খিঁচা সব চিজ কিয়া, হামলোক সে আকে বাতচিত কিয়া আকরকে আজ কাম শুরু উনোনে করা দিয়া, হাম উনকো লিয়ে বহুত ধন্যবাদ দেতে হ্যাঁ। ভোটের আগেই রাস্তার কাজের শিলান্যাস করা হয়, কিন্তু কাজ বন্ধ ছিল বেশ কিছুদিন, তবে শেষ অবধি শুরু হয়েছে রাস্তা সংস্কার। অপরদিকে দ্রুত কাজ শেষ করার আশ্বাস ঠিকাদার সংস্থার। কেউ যে আমরা রক্ষা করে, আগর রক্ষা নেই কর পাতে হ্যাঁ তো ইস তর লাস্ট মে আয়ে জব ইলেকশন আ জাতা হ্যাঁ, জব হাম আয়েঙ্গে দেখায়েঙ্গে যে আমরা কাম হো তো এসে করকে তো কোই ফায়দা নেই হতা। রাস্তা শুরু হলো ভালো হলো, অনেক দিন থেকে তো ভুগছি, অনেক দিন থেকে ভুগছি একদম। যা অবস্থা এখানে তো রাস্তা, গাড়ি যে কত পাল্টি হয়েছে বলা মুশকিল একদম। আমার গাড়ি একদম পাল্টি হয়ে গেছে, শেষ না আছে এরকম তো অনেকবার আশা দিয়েছে, তো যত শেষ না হবে তত তো বলা মুশকিল না। আমাদের বেশি দিন লাগবে না, মোটামুটি এক মাস পঞ্চাশ দিনে, না একশো পঞ্চাশ দিনে হয়ে যাবে। এখন যা শুরু হয়ে গেছে এখন পুরো স্পিডে কাজ চলবে। আচ্ছা, কালকের থেকে আবার দুটা জিসিবি থাকবে, পুরো কাজ একদম কমপ্লিট, আমরা লেয়ার বাই লেয়ার শুরু করে দেবো। তবে এখন দেখার বিষয় যে এটা শুধুমাত্র ভোটের গিমিক নাকি সত্যি আম জনতার সমস্যা সমাধানে এই রাস্তার কাজ তড়িঘড়ি শেষ করা হয়, সেটা কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। শিলিগুড়িতে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে তাই সার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।